যদি থাকে ইউ ক্যান ইনস্ট্যান্টলি রেইজ ইউর কোয়েশ্চেন। ফার্স্টলি আমি মি মোহাম্মদ হেলাল উদ্দিন অ্যান্ড মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মতলব চাঁদপুর অ্যান্ড আই হ্যাভ আই রিসাইডেড হিয়ার ইন ঢাকা অপোজিট অফ দ্য মানে ইন দ্য হাইওয়ে হোমস অপোজিট অফ দ্য সুবাস্ত নজর ভ্যালি। আই থিঙ্ক ইউ নো বেটার দ্য সুবাস্ত নজর ভ্যালি মার্কেট, এম আই রাইট? তো এটার অপোজিটে হাইওয়ে হোমসে থাকে। তোমাদের কেউ আছে শাহজাদপুরে থাকো তোমরা ইউনিভার্সিটির কাছাকাছি? এনি ওয়ান? আচ্ছা, তো যেহেতু কেউ রেসপন্স করছো না আমার, আমি ধরে নিচ্ছি যে ইউ আর নট ইন হিয়ার। তো যাই হোক, 1999-এ আমার ম্যাট্রিক, দ্যাট মিনস আই হ্যাভ পাসড, আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম দ্য মাদ্রাসা বোর্ড, দ্যাট মিনস আই হ্যাভ পাসড মাই দাখিল এক্সামিনেশন ইন 1999 ফ্রম দ্য আর্টস, এখন তার ফ্যাকাল্টি বলবো না, আর্টস ডিসিপ্লিন থেকে। দেন আই হ্যাভ অ্যাডমিটেড ইন টু ইন ডেমরা, ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ইট ওয়াজ ইন দায় দেন ফজিল মাদ্রাসা, দ্যাট মিনস দ্য অনার্স লেভেল। আই হ্যাভ কমপ্লিটেড দিয়ার ইন এইচএসসি, দ্যাট মিনস আলিম এক্সামিনেশন, অ্যান্ড আই হ্যাভ স্টুডেন্টস, আই হ্যাভ স্টুড 16 প্লেস ইন দ্য মেরিট লিস্ট অফ দ্য ঢাকা বোর্ড, দ্যাট মিনস তখন মাদ্রাসা বোর্ডে স্টিল অনলি ওয়ান বোর্ড ইন দ্য হোল বাংলাদেশ। আমি সেখানে 16 স্ট্যান্ড করেছিলাম। এখন তো তোমাদের এ প্লাস বা কি বলে, এ প্লাস সিস্টেম, গ্রেড সিস্টেম, আমাদের সময় গ্রেড সিস্টেম ছিল না। তো পুরো বোর্ডে আমাদের বোর্ড ক্যালকুলেশন করতো যে বোর্ডে ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে। তো আমাদের সাথে স্ট্যান্ড করেছিল 3 জন, আমরা আমাদের 40 জনের একটা ব্যাচ ছিল। তো এই 3 জন আমরা বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, সেই 3 জন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে চান্স পাই। তো আমি যদিও বোর্ড প্লেসটা ছিল আমার 16 নম্বরে, বাট আমি পুরো আমাদের ব্যাচের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে আর্লি সিরিয়ালে চান্স পাই। যেমন আমার সিরিয়াল ছিল 110 ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষায়। আমার ফ্রেন্ড সে সেকেন্ড স্ট্যান্ড করেছিল পুরো বোর্ডে, তার প্লেস ছিল 128 বা 130। আর সেভেন্থ স্ট্যান্ড করেছিল মাহাদি, সে বিসিএস করে ম্যাজিস্ট্রেট হয়ে এখন ইউনো উপজেলা নির্বাহী অফিসার, ইউনো ইউনোর পরে সম্ভবত এখন ইয়েতে চলে আসছে আর কি, কি বলা হয়, সচিবালয়ে চলে আসছে। ও সেভেন্থ স্ট্যান্ড করেছিল এবং ও ঢাকা ইউনিভার্সিটি ছিল। তো আমরা 3 জন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে চান্স পাই। 2001-এ আমরা আলেম পাস করি এবং 2002-এ আমরা হচ্ছে ইকোনমিক্সে ভর্তি হই আর কি। তারপর হচ্ছে 2008-এ আমাদের অনার্স মাস্টার্স, 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, 5 বছরের, এই 5 বছরের কোর্স আমাদের শেষ হয় 2008-এ। 2008-এ শেষ হওয়ার পরে তারপর আমি এক মানে 6.5 মান্থ ট্রাই করি জবের জন্য। তারপর অ্যাট এ টাইম আমার কাছে 2টা জব অ্যাপ্লিকেশন, জব কি বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হাতে আসে সেম টাইম। একটা হচ্ছে টিচার হওয়ার জন্য, টু বি আ ফ্যাকাল্টি মেম্বার অফ IIUC, ইউ নো বেটার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং ঢাকা ক্যাম্পাসে, বিজনেসের ফ্যাকাল্টি হিসাবে আমার ইনভাইটেশন আসে, জয়নিং লেটার। আমি ক্লাসও নেওয়া শুরু করেছিলাম এবং আমি একটা ইনভাইটেশন, অ্যাপ্লিকেশন আসে, জব ইনভাইটেশন আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেটা প্রবেশনারি অফিসার হিসাবে, দ্যাট ইজ দ্য টপ অ্যাপয়েন্টমেন্ট পজিশন অফ দ্যাম, প্রবেশনারি অফিসার। তো আমি ব্যাংকে জব করব না সেই ইচ্ছা ছিল না, যাই হোক আমি ইউনিভার্সিটি জয়েন করব। তো এমন সময় ফ্যামিলি থেকে প্রেশার, ফ্রেন্ডরা এবং আত্মীয় স্বজন অনেকে প্রেশার দিল যে মাস্টার হলে, যেটা এখন বুঝতেছি আর কি, মাস্টার হলে পকেটে কলম এবং 30 বছর পরে একটা ছাতা ছাড়া আর কোনো কিছু জুটবে না, তো এর চেয়ে বেটার ব্যাংকে চলে যাও, ব্যাংকে গেলে একটা লেভেলে গিয়ে তোমার বাড়ি হবে, গাড়ি হবে, পজিশন হবে, অনেক ধরনের কথাবার্তা। তো 10 বছর পর আমার ইউনিভার্সিটি টিচিং এক্সপিরিয়েন্স, 10 বছর, আজকে 6-3 দিন, 10 বছর 3 দিন, জানুয়ারি 29 তারিখে আমার 10 বছর পূর্ণ হলো। তো এই আফটার 10 ইয়ার্স এসে আমি দেখতে পেলাম তাদের কথাটা শুধু ট্রু না, মোর দেন 100% ট্রু। আমার যতগুলো ব্যাংকার আছে, ব্যাংকার ফ্রেন্ড ছিল, তারা সবাই হচ্ছে, এখন তার বাড়ি করা সম্ভব না, বাট সবাই হচ্ছে যে বাড়ির একটা অংশের মালিক হয়ে গেছে আর কি, 5 জনে মিলে একটা বাড়ি, যেমন হচ্ছে আফতাব নগরে করেছে, বাড্ডাতে করেছে, আমাদের সুবাস্তুর পিছনে করতেছে, এবং তারা হচ্ছে যে মোর দেন 1 লাখ তারা রিসিভ করছে এবং তাদের ফাইন্যান্সিয়াল পজিশন খুবই ভালো। অন দ্য আদার হ্যান্ড, যারা আমরা টিচিং পজিশনে আসছি, ইটস আ ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আমাদের সেভাবে ভাব নিয়ে চলতে হয় কিন্তু পকেটটা একদম ফাঁকা থাকে আর কি। সো এটা হচ্ছে শুধুমাত্র মানে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর এমন একটা অবস্থা, বাংলাদেশের ক্ষেত্রে এটা মানে খুব
রুরাল একটা বাস্তবতা, মানে সরি মানে খুব একটা নেগেট বাস্তবতা, যেটা যে Yes, এখানে sir. টিচাররা পড়াবে বুঝাবে বাট ভেরি ডিফিকাল্ট টু কোপ আপ, পে করতে চায় না, ইনস্টিটিউশন গুলো পে করতে চায় না, গভর্নমেন্ট পে করতে চায় না। আমি ঘানাতে দেখেছি, চায়নাতে যখন আমি একটা MBA করলাম, আমি ঘানাতে দেখেছি সেখানকার একজন ফ্যাকাল্টি মেম্বারও স্টার্টিং এ 2000, মানে তাদের মিনিমাম হচ্ছে $1,000 এবং অ্যারাউন্ড $1,000 to $2,000 তারা রিসিভ করে। আমি বললাম যে আচ্ছা আমাদের প্রফেসররা মানে 40 বছর চাকরি করার পরে $1,000 যেতে পারে না, ইকুইভ্যালেন্ট টু দ্য বাংলাদেশি টাকা। সো যদি আমরা হচ্ছে যে এখানে মেধাবীদেরকে অ্যাট্রাক্ট করতে না পারে, সো ওয়াই আই হ্যাভ চুজ দ্য ইউনিভার্সিটি টিচিং, বিকজ আই লাভ দিস প্রফেশন। স্টিভ জবসের একটা কথা আসছে যে তোমরা তোমাদের পছন্দনীয় প্রফেশনে না যাওয়ার আগ পর্যন্ত তোমরা জব সার্চ অ্যান্ড জব ম্যাচ অথবা জব কুইট করতে থাকো, অর্থাৎ যে জবটা তোমার ভালো লাগবে না সেটা দিয়ে তুমি আগাতে পারবে না, প্রত্যেক দিন মনে হবে যে আমি জব ছেড়ে দিই, জব ছেড়ে দিই, বোরিং লাগবে। আই এম এনজয়িং দ্য টিচিং জব বাট সো মেনি ফ্যাক্টর্স আর হিয়ার। তো যাই হোক, 10 বছর চাকরি হলো, তো এর আগে আমি 1 বছর 6 থেকে 8 মাসের মতো ব্যাংকে জব করেছি। এই ব্যাংকে জব করার মাধ্যমে আই হ্যাভ গেইন সাম এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ ব্যাংক। স্পেশালি আই গট অ্যারাউন্ড 50 ডেজ ট্রেনিং, অ্যামং দেম 45 ডেজ ইন দ্য IBTRA, ইউ নো বেটার, ইসলামিক ব্যাংক রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি, আইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি, IBTRA। অ্যান্ড ইউ নো অলসো বেটার দ্যাট দ্য ইসলামিক IBBL ইজ দ্য নাম্বার 1 ব্যাংক নট অনলি ইন দ্য বাংলাদেশ বাট অলসো ইন দ্য সাউথ ইস্ট এশিয়া, ইন টার্মস অফ দেয়ার ডেপোজিট, ইন টার্মস অফ দেয়ার প্রফিটেবিলিটি, ইন টার্মস অফ দেয়ার কাস্টমার্স অ্যান্ড দ্য প্রফেশনাল অ্যাটিচিউড, ওকে, সব কিছুর দিক থেকে। তো সেখানে 45 ডেজের ট্রেনিং পেলাম, 5 ডেজের আলাদা ট্রেনিং পেয়েছি। তো দ্যাটস ওয়াই আই হ্যাভ আই এম অলসো কন্ডাক্টিং দ্য ইসলামিক ব্যাংকিং কোর্সেস হিয়ার ইন MIU, বোথ ইন দ্য ব্যাচেলর লেভেল অ্যাজ ওয়েল এজ দ্য MBA লেভেল। তারপরে চাকরি পাওয়ার পরে কিছুটা মানে অলস হয়ে গেলাম, PhD করতে যাব যাব করতে 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 এখন স্কলারশিপ ম্যানেজ করা বা হোয়াট এভার জিআরই টিআরই করে আমেরিকাতে আমেরিকা যাওয়া, ইভেন আমি যেটুকু দেখলাম যে আমেরিকাতে গিয়ে ইকোনমিক্সে PhD করাটা খুব ডিফিকাল্ট, পাশ করতে পারে না অনেকে, অনেক বছর লেগে যায়। তো যাই হোক, এরকম করতে করতে আর মানুষ যখন একটা কমফোর্টেবল জোনে চলে আসে তখন তার জন্য কষ্ট করাটা, তখন সে আর কষ্ট করতে চায় না। বিদেশে গিয়ে মানুষ কষ্ট করে কিন্তু বাংলাদেশে কষ্ট করে না, বিদেশে গিয়ে ফরেন রেমিটেন্স আর্ন করে অনেক টাফ, অনেক কষ্ট করে, দেশে ফরেন রেমিটেন্স আর্ন করা মানে কাজ করে না। ওয়াই? দিস ইজ বিকজ ইন বাংলাদেশ দে স্টে ইন দ্য কমফোর্টেবল জোন। সো যখন আমরা স্টুডেন্ট লেভেলে থাকি উই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড এনি কাইন্ড অফ ওয়ার্ক উই ক্যান ডু, বাট ওয়েন এভার ইউ গেট আ জব দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ। হ্যাঁ, মানে যে কোনো হার্ডশিপ তোমার জন্য করাটা ডিফিকাল্ট, বিকজ তুমি একটা জব পেয়েছো, ইভেন তোমার একটা মেবি একটা সংসার আছে, মাসের শেষে টাকা পাচ্ছ, তখন তোমার পক্ষে এই ডিফিকাল্টি মানে ফেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় বিকজ উই আর ইন আ কমফোর্টেবল জোন। তো যাই হোক, তারপরে একটা মাস্টার্স করে আসছি চায়নাতে আমি 2017-এর ফলে। আমি চায়না গভর্নমেন্ট স্কলারশিপে নানজিংয়ে যাই, তো চায়নার একটা র্যাঙ্ক ইউনিভার্সিটি NUAA, নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারো অ্যান্ড অস্ত্র। এটা হচ্ছে ওরা কয়েকদিন আগে চায়না, তোমরা জানো যে চাঁদে ইয়ে পাঠিয়েছিল, কি বলা হয় রকেট পাঠিয়েছিল, সো যে 3টা ইউনিভার্সিটি এর অবদান আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি। তো ওখানে প্রায় 2 বছর 8 মাস আমি চায়নাতে থাকলাম। সো আলহামদুলিল্লাহ আই হ্যাভ এ নলেজ, এক্সটেন্সিভ নলেজ অন দ্য ফরেন এডুকেশন সিস্টেম অ্যান্ড ফরেন কালচার, ফর স্পেশালি দ্য চাইনিজ ডেভেলপমেন্ট, চায়নার এডুকেশন সিস্টেম, সো সো মেনি থিংস আই হ্যাভ গ্যাদার নলেজ আলহামদুলিল্লাহ। এই এই বছর আমার এপ্রিলে এটা শেষ হলো, আমার MBAটা শেষ হলো। আর এখানে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্স হতে শুরু করে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, বেসিক্যালি আই এম দ্য টিচার অফ দ্য ইকোনমিক্স, দ্যাটস ওয়াই আই হ্যাভ টিচ ইউ দ্য ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স পড়িয়েছি, ম্যাথমেটিক্স পড়িয়েছি, অ্যান্ড রিসেন্টলি আই এম টিচিং ইউ কম্পোজিশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, বিকজ ইউ নো যে নাম্বার অফ দ্য স্টুডেন্টস আর ডিক্রিজিং, স্পেশালি ইন দ্য BBA, ইভেন 2 or 3 years এগো দ্য রেজিস্টার্ড স্টুডেন্টস ওয়ার মোর দেন অর অ্যারাউন্ড 2000, বাট এখন কিন্তু গ্র্যাজুয়ালি স্টুডেন্টরা কমে গিয়েছে। এটার ফ্যাক্টর আছে যে একটা ট্রেন্ড, যেমন আমরা বলতে পারি যে বিজনেস এডুকেশন একটা স্যাচুরেশন লেভেলে চলে আসছে, লটস অফ বিজনেস গ্র্যাজুয়েটস আর অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি, তো তারা হচ্ছে হয়তো বা জব পাচ্ছে না বা এটার রিটার্নটা তেমন একটা আসতেছে না, দ্যাটস ওয়াই দ্য নাম্বার অফ দ্য BBA গ্র্যাজুয়েটস অর এডমিশন ইজ ডিক্রিজিং,
অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি যে লটস অফ ইউনিভার্সিটিস আর ওপেন অ্যান্ড কন্ট্যাক্টিং দেয়ার প্রোগ্রামস, দ্যাটস ওয়াই মানরাতে হয়তো বা কিছুটা মানে স্টুডেন্ট কমে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই কম্পোজিশন কমিউনিকেশন অথবা সাম আদার কোর্সেস উই নিড টু টেক। সো অ্যাকচুয়ালি আই এম নট দ্য ইংলিশ টিচার অফ ইউ হো আই এম সাপোজ টু টিচ ইউ দ্য ইংলিশ, ওকে, বাট অ্যাজ আই এম এ ফ্যাকাল্টি অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ইউ অল অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স আর ওয়েল এনাফ টু টিচ ইউ দ্য কম্পোজিশন অর স্পোকেন অর সাম আদার কোর্সেস লাইক দ্য জিডি কোর্সেস। সো দ্যাটস ওয়াই আই এম অ্যাসাইন টু ইউ টু টিচ ইউ দি কোর্স অ্যান্ড দিস ইজ মাই থার্ড সেমিস্টার আই হ্যাভ বিন টিচিং দিস কোর্স, সো আই থিঙ্ক আই ক্যান টিচ ইউ সাম আদার গুড থিংস অ্যান্ড বাই দ্য বাই কমপ্লিটিং দিস কোর্স ইউ মাইট বি বেনিফিটেড, দিস ইজ মাই হোপ অ্যান্ড এক্সপেক্টেশন। আর কি বলবো, এই হলো কেরিয়ার নিয়ে। পিএইচডি করার চিন্তা ভাবনা আছে, খুব রিসেন্টলি খুব দ্রুত চলে যেতে হবে, বাট ভেরি ডিফিকাল্ট ডিউ টু দ্য কোভিড সিচুয়েশন বিকজ ইউ নো ফান্ড ইজ নট অ্যাভেলেবেল নাও ইট ইস ইভেন ইউ ক্যান গো দেয়ার। হুইচ কান্ট্রি উইল গিভ মি দ্য ফান্ড আদার দেন ফান্ড ইজ ভেরি ডিফিকাল্ট, ওকে। ফান্ড যদি না পাই, যেহেতু দিস ইজ আওয়ার প্রফেশন, ফান্ড না পেলেও কিন্তু করতে হবে, সেলফে হলেও টাকা দিয়ে করতে হবে, করা দরকার, ওকে। বাট দেরি হয়ে গেছে, তবে তোমরা যারা কেরিয়ার নিয়ে সচেতন এই পরামর্শগুলো কিন্তু পাই নাই, বুঝছো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেও কি হবে, হয়তো অনেক এই যে এটা দরকার কি, একদম কাছের ফ্রেন্ড যারা আছে অথবা রিলেটিভ যারা আছে বা টিচারদের কাছ থেকে কিন্তু এই পরামর্শগুলো পাওয়া দরকার। আমাদের টিচাররা আসতো, এক একজন দেখা গেছে শিল্প ব্যাংকের চেয়ারম্যান অমুক জায়গার এই সেই হাবি যাবি, তাদের সাথে যে দেখা করব, কথা বলবো, সময় দিবে, ভেরি ডিফিকাল্ট। কোন দিক দিয়ে ক্লাসে ঢুকছে, ক্লাস শেষ চলে গেছে গিয়ে ওনারা ওনাদের কাজে স্যার এঙ্গেজ। আপনি কোন দেশ থেকে স্যার পিএইচডি করতে চান? ক্যানাডা হলে খুব ভালো, ক্যানাডা স্যার যদি না হয়, ক্যানাডা হলে তো আর আশা আশা লাগবে না আপনার। যদি শীতে টিকতে পারি তাহলে তো থেকে যাবো, আর যদি শীতে টিকতে না পারি, শীত পছন্দ হয় না আমার কাছে। মালয়েশিয়াটা খুবই পছন্দ হয়, তোমরা কেউ গিয়েছিলে মালয়েশিয়ায়? না স্যার, তবে আমাদের এখানে একজন ভাই আছে সাকিন ভাই, উনি মালয়েশিয়া থেকে সিএসসি নাকি এরকম আচ্ছা, কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে। সিএসসি করছে বিজনেস। মালয়েশিয়ার ওয়েদার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য ওয়েদার, অ্যাটমসফিয়ার, ল্যাঙ্গুয়েজ, খাবার দাবার, যেহেতু একটা মুসলিম ব্যাটার হবে, খুবই ভালো। সমস্যাটা হয়ে গেছে কোথায় জানো, ওরা ফান্ড দেয় না। ওদের কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তোমরা যদি ট্রাই করে দেখতে পারো, ইউএম আছে, ইউনিভার্সিটি অফ মালায়া, খুবই র্যাঙ্ক ইউনিভার্সিটি, বুঝছো, র্যাঙ্ক ইউনিভার্সিটি। স্যার ওদের কস্টিংটাও তো কম, 10-15 লাখের মধ্যে বিবিটি এগুলো করা যায়। আগে আর অনেক কম ছিল, অনেক কম, তোমরা তো এই আগে 7-8 লাখে হয়তো, হ্যাঁ আরো কম। আমাদের আশিক স্যার কিন্তু সেখান থেকে পড়ছে, বুঝছো। স্যার পিএইচডি করার জন্য কি আপনাকে মানে আবার কি আইএলটিএস দিতে হবে? মানে হ্যাঁ, আইএলটিএস থাকে, ধরো কিছু কিছু ইউনিভার্সিটির ই আছে, রিকোয়ারমেন্ট আছে, যা ধরো আইএস করা লাগবে, আইএস স্কোর এরকম হতে হবে। তারপর স্যার কিছু কিছু জিআরই ও চাই, মানে জিমেট চাই, জিআরই চাই, এরকম টাইপের এক একটা ইউনিভার্সিটি এক এক ক্রাইটেরিয়া। অনার্স এর পরে জিমেট জিআরই লাগে মোটামুটি। না মানে আইএলটিএস এর তো স্যার 2 বছর মেয়াদ থাকে, তো ওটা শেষ হলে তো স্যার আবার দেওয়া লাগে। হ্যাঁ, 2 বছর শেষ হয়ে গেলে আবার দিতে হবে, যখন এখন আমার মেয়াদ নেই, আমাকে আবার দিতে হবে। তবে স্যার আইএলটিএস এর ফিটা একটু বেশি হয়ে গেছে, মানে 17,500 টাকা বাড়ায় প্রত্যেক বছর, 500 টাকা বাড়ায়। আর হচ্ছে এটা ডিমান্ড আছে, তো এখন হচ্ছে ক্যানাডার মাইগ্রেশনের কারণে হিউজ ডিমান্ড, একটা ইনকাম করতেছে আর কি, ইউকে গভর্নমেন্ট বা ইউকে এরা ভালো ডিমান্ড করতেছে। আচ্ছা, আমার পর্বটা শেষ করি। অবসর সময়ে মানে একটু আমি অলসটা আলস মানে আলসা টাইপের, ঘুমাইতে খুব পছন্দ করি, প্রচুর ঘুমাইতে হয়, এবং যদি না ঘুমাই ব্রেন কাজ করে না। রাতে 10টা সাড়ে 10টার মধ্যে শুয়ে যাওয়ার চেষ্টা করি, আর হচ্ছে রাতে যদি কোনো দিন 12টা ক্রস করি তাহলে এর পরের দিন শরীরটা হ্যাং হয়ে যায়, যেমন ধরো মানে ঘুমও আসতেছে না, কাজও করতে পারতেছি না। আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে যে বই পড়তে খুবই পছন্দ করি, হিস্টোরিক্যাল বই, তারপর হচ্ছে ইসলামিক বইগুলো, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লামের জীবনী, সাহাবিদের জীবনী, তাবে তাবিদের জীবনীগুলো পড়া আমার খুবই পছন্দের একটা জায়গা। ইসলামের যে বিভিন্ন বিজয়গুলো, এই বিজয়গুলো পড়া এবং পাশাপাশি ওই জীবনীগুলো থেকে নিজের লাইফের জন্য খোরাক নিয়ে যাওয়া, এটা খুবই আমাকে টানে, পছন্দ করি। আর থার্ড পছন্দের বিষয়টা হচ্ছে ট্রাভেলিং করা। ফোর্থ পছন্দের বিষয়টা হচ্ছে রান্নাবান্না করতে পার্সোনালি খুব পছন্দ করি, যেমন ধরো নিজেরা কিছু রান্নাবান্না করলাম, এটা আমার একটা পছন্দের হবির জায়গা। আর ফিফথ হচ্ছে তোমাদের মতো ইয়াং এনার্জেটিক পিপলদের সাথে গল্প করা, শেয়ার করা, তোমাদের কাছ থেকে শোনা এবং তোমাদেরকে কিছু শোনানো, এটাই।
তো এই হচ্ছে আমার হবি বা ইয়ে। আর লাইফের কিছু যদি কনস্ট্রাকটিভ কিছু যদি করতে পারি, কনস্ট্রাকটিভ কিছু বলতে ধরো আমি মানে অল অফ দ্য পিপল উইল ডাই ইন ওয়ান ডে অ্যান্ড উই ডোন্ট নো ওয়েন, তো এই যে আমরা মানে চলে যাব, আমাদের আমলটা বন্ধ হয়ে যাবে, আমাদের খাতাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এমন কিছু কাজ যদি করে যেতে পারি যে কবরে শুয়ে থাকলাম কিন্তু আলহামদুলিল্লাহ সওয়াব আসতে থাকলো, তারপরে আমি একবার যখন কবরের মানে কাল কেয়ামতের ময়দানে যখন উঠব তখন দেখবো যে বিশাল পরিমাণ সওয়াব জমা হয়ে গেছে, তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমি তো এত কাজ করে আসিনি, এত কিছু তো আমি করিনি, তখন আল্লাহ আমাকে রিপ্লাই করবেন যে তুমি এই কাজগুলো করেছিলে এবং এই কাজগুলো করার কারণে কিন্তু তুমি আজীবন কবরে উঠে সওয়াব পেতে থাকছে এবং এই সওয়াবগুলো এতটা হয়ে গেছে। এই টাইপসের কিছু কাজ করে যেতে চাই, সেটা খুব স্ট্রং একটা কমিটমেন্ট এবং নিয়ত আছে, বাট করার সুযোগ পাচ্ছি না বা করার মতো পরিবেশ করতে পারছি না, বাট স্টিল নিয়ত আছে। তো এই হচ্ছে আমার ফিউচার প্ল্যান, অর্থাৎ কিছু সদকা জারিয়ামূলক কাজ করা, কিছু ভালো মানুষ তৈরি করে যাওয়া, তারা ভালো কাজ করবে এবং তারাও ইন্সপায়ার করবে, ওরাও ভালো কাজ করবে, এই ইন্সপায়ারেশনের মাধ্যমে ভালো কাজগুলোর একটা অংশ আমার এখানে আসবে এবং তার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু রিওয়ার্ড, কিছু মাগফিরাত, কিছু রহমত পেতে চাই, যার মাধ্যমে আমি মানে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যেতে চাই। যদি আমি বলি একটা মানুষের আলটিমেট গোল কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা অ্যান্সার করে দিয়েছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, মানে একটা মানুষকে আমি সফল কাকে বলবো যাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করা হয়েছে এবং যাকে জান্নাত দেয়া হয়েছে, সেই ফাজা মানে হচ্ছে কি সেই সফল কাম। তো আমরা যদি একটা সফল মানুষের ডেফিনেশন পড়ি, তোমরা দেখবে অনেক অনেক বড় বড় প্রোফাইল আছে, বুঝছো, মানে কোটি কোটি টাকার মালিক, বিশাল বিশাল ইনভেনশনের মালিক, অনেক অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু দিন শেষে গিয়ে দেখো সবাই কিন্তু এক জায়গাতেই হচ্ছে যে কি মানে তাদের পার্সোনাল লাইফ গুলো দেখো, তাদের সোশ্যাল লাইফ বা তাদের মেন্টাল, তাদের পিস, হ্যাপিনেস, তো সবকিছু কিন্তু দিন শেষে আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হবে এবং সাকসেস কিন্তু সেটাই। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না, আমার সম্পর্কে এনিথিং, বিকজ দিস ইজ দ্য আইস ব্রেকিং সেশন, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো। আমার দুইটা বেবি আছে, বড়টার বয়স 5.5 বছর, ছোটটা 2.5 বছর, আজকে আমি অফিসে আসব, এটা আমাকে প্রায় 1 ঘন্টা এঙ্গেজ করে রাখছে, কল থেকে নামে না। তো আসলে এটা হচ্ছে যে একটা মানে কি ব্যালেন্সিং করতে হবে, দুনিয়ার জগৎ একটা মায়ার জগৎ, আবার এরাও তোমার জন্য একটা পরীক্ষা, এদেরকে যদি তুমি ভালোভাবে তৈরি করতে পারো এরা তোমার জন্য কি সদকা জারিয়া, আবার এরা যদি খারাপ কাজ করে আল্লাহ না করুক এদের এটাই হচ্ছে আবার তোমার জন্য তোমার কাছে আসতে থাকবে। ওকে আচ্ছা, নাও ফ্লোর ইজ ওপেন ফর ইউ স্যার। আপনি মানে ব্যাংক বললেন যে ব্যাংকে জব করছিলেন, ব্যাংক থেকে তারপরে কি মানারাতে আসছেন? হ্যাঁ, ব্যাংকে 1 বছর 4-6 মাসের মতো পরে তারপরে মানারাতে আসছে। স্যার ব্যাংকের এক্সপিরিয়েন্সটা কি রকম আসলে? অনেকেরই মানে তো মানে যারা কমার্সের এদিকে আমরা আছি অনেকেই তো ব্যাংকটা টার্গেট থাকে, ব্যাংকের এক্সপিরিয়েন্স। ব্যাংকের পজিটিভ সাইড হচ্ছে সবচেয়ে স্মার্ট ছেলেরা ব্যাংকে চাকরি করে, সেকেন্ড হচ্ছে যে ব্যাংক প্রফেশনটা বাংলাদেশে একটা খুবই রিনাউন্ড একটা প্রফেশন, সবাই এটাকে খুব ভ্যালু দেয়, থার্ড হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আছে, তোমার টাকা টুকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এখানে ইনসেন্টিভ ডিসেন্টিভ অনেক কিছু আছে, আর হচ্ছে ফোর্থ হচ্ছে যে তোমার তুমি কিছু অ্যাসেট করতে পারবা, যেমন ব্যাংকে যারা জব করে তারা সেখান থেকে লোন ফ্যাসিলিটি নিয়ে তারা হচ্ছে নিজের ফ্ল্যাট বাড়ি গাড়ি এগুলো করতে পারবে। ওকে স্যার, ফ্যাসিলিটিস গুলো জানি স্যার, এখন স্যার হ্যাঁ জব পাওয়া বা জবটা পাইতে হলে কি করতে হবে এটা আমাদের দেখেন, ফ্যাসিলিটিস কমপ্লিট জানি। ওকে ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি, ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে খুবই বোরিং লাগবে, খুবই বোরিং লাগবে, যে মনে হবে যে প্রতিদিন চাকরি ছাড়ি, আর এখানে হচ্ছে যে মানে কাজটা তো হচ্ছে পরের ধরনের পোদ্দারি, এক কথায় এক্সের থেকে টাকা আনবা ওয়াইকে দিবা, আবার ওয়াইয়ের থেকে টাকাটা উঠাবে, উঠে আবার এক্সকে প্রফিট দিবা, এই দুইটার মাঝে যে গ্যাপ সেটা হচ্ছে তোমার। তো এখানে অনেক ধরনের মানে টাকা যার কাছে যায় সে টাকা দিতে চায় না, তো টাকাটা রিকভারি করাটা খুব ডিফিকাল্ট, মানে এক কথায় ব্যাংকিং হচ্ছে একটা চ্যালেঞ্জিং জব। তারপর এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, যারা তোমার যদি কেউ যদি ক্যাশ সেকশনে কাজ করো, যদি ক্যাশ সেকশনে কাজ করতে গেলে দেখা যাবে যে সারাদিন দোকানদারি করলা, দিন শেষে 5,000 টাকা মিলতেছে না তোমার পকেট থেকে, দিয়ে দিতে হবে এটা। ওকে দিয়ে মানে এটাকে আমরা বলি জিএল, জেনারেল লেজিং, জেনারেল লেজার মিলে তারপর তোমাকে ক্যাশ ক্লোজ করতে হবে। তারপরে এখানে অনেক ফ্রড হওয়ার সুযোগ আছে, জায়গা আছে, সে ফ্রডগুলো হলে আলটিমেটলি দায়টা ব্যাংকারের কাছে আসে, কোনো ছুটি ছাটা নাই, প্রচুর টাকা পয়সা কামাইবা কিন্তু দেখা গেছে যে ছুটি ছাটা পাইবা না তুমি। কিছু কিছু ব্যাংক আছে তারা ছুটি টুটি দেয়, আবার অনেক ব্যাংক আছে তারা হচ্ছে প্রচুর প্রেশার দেয়।
খুবই ভালো, খুবই ভালো, মানে এত প্রেশার হয়তো বা ব্যাংকের মতো হবে না আর কি, বা কাজটা এনজয় করবা। হ্যাঁ, মেজরটা অ্যাকাউন্টিং তোমাকে নিতে হবে, আর অ্যাকাউন্টিং এর পড়াগুলো, অ্যাকাউন্টের সাবজেক্টগুলো ভালো রেজাল্ট করতে হবে আর কি। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছিল আমাকে ব্যাংকে জব পাওয়ার ক্ষেত্রে, ব্যাংকের জব পাওয়াটা মানে এখন কিন্তু গত 5 ইয়ার্সে কালচার চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়ে গেছে আমি তোমাদেরকে একটু বলি, বাংলাদেশের ব্যাংকটা মনোপলি হয়ে গেছে, অর্থাৎ দুই তিনটা গ্রুপের কাছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো চলে আসছে। তারপরে এই চলে আসার কারণে, যেমন আমি একদম স্ট্রেটলি আমি বলি, এসালং গ্রুপ হচ্ছে অলমোস্ট বাংলাদেশের অনেকগুলো ব্যাংক নিয়ে নিছে। জি স্যার, এসালং গ্রুপ, তো এসালং গ্রুপের বাড়ি হচ্ছে ইয়াতে চিটাঙ্গে, পটিয়াতে। এখন তারা কি করে, ওই পটিয়ার আর কোনো লোক জায়গা নাই যে তারা চাকরি করবে, মানে সমস্ত যারা কাজ করার মতো, চাকরি করার মতো ব্যাংকে, তাদের সার্টিফিকেট থাকুক অথবা না থাকুক, এইচআর এ সরাসরি ফোন করে বলে দেওয়া হয়েছে যে এই ছেলেগুলোকে পাঠানো হয়েছে, তাদেরকে জব দিয়ে দেন। তাদের কোনো রকম টেস্ট করা, পরীক্ষা নেওয়া, এটা সেটা কোনো কিছু হতো না। কিন্তু আমি 5 ইয়ার্স আগে দেখেছি মানুষ ব্যাংকের চাকরির জন্য কি পরিমাণ পড়ালেখা কষ্ট করছে, করছে, মানে ক্লাস ওয়ানের বই থেকে শুরু করে সব পড়ছে। হ্যাঁ, সব পড়তে, এতটা কম্পিটিশন। মাত্র মানে তোমার একদম হাইয়েস্ট পোস্ট গুলোকে যদি আমি বলি, ওগুলাতে চাকরি দেয় হচ্ছে 40-50 জন, 80 জন বা 100 জন করে, ইসলামিক ব্যাংক সবচেয়ে বেশি 100 জন। পরীক্ষা দিতে তোমার হাজার হাজার, 20-30-40 হাজার এরকম করে পরীক্ষা দিত। এগুলো স্যার থেকে দুই একটা দফা কোশ্চেন তোমার আছে পড়ে। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যদি স্যার কেউ মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো, মানে মাল্টি ন্যাশনাল যে ব্যাংক গুলো আছে যেমন HSBC, এগুলোতে জব করতে চাই, তাহলে স্যার কি করা লাগবে? একই কথা, তোমাদের ওদের সার্কুলারটা দেখতে হবে, কখন কখন ওদের সার্কুলার গুলো হয়, ওরা কি কি সার্টিফিকেট গুলো চায়। যেমন আমাদের সময় হচ্ছিল 4টার মধ্যে 3টা ফার্স্ট ক্লাস চাইতো, 3টা ফার্স্ট ক্লাস না থাকলে কি অ্যাপ্লাই করতে পারতো না। স্যার আমার মেজর স্যার HRM নেওয়ার ইচ্ছা স্যার, এই ক্ষেত্রে স্যার ওখানে কি কোনো কোনো মানে, সমস্যা হবে না, তোমার BBA থাকলেই হবে, MBA থাকলেই হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু তোমাকে, তুমি আগে দেখবা তোমার যে BBA MBA এগুলো হচ্ছে কি একটা চাবি, কি তুমি অ্যাপ্লাই করতে পারো কি না। যখন দেখবা যে অ্যাপ্লাই করার যোগ্যতা হয়ে গেছে, একটা ভালো CGPA চাই, অর্থাৎ 3.5 চাইবে, তো তোমাদের ইনশিওর করতে হবে যাতে 3.5 তোমাদের আসে। অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পরে তারপর দেখবা যে পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন করে, বিশেষ করে IBA-এর MBA-তে যে কোশ্চেন গুলো আসে, জি স্যার ওই টাইপস এর কোশ্চেন গুলো তোমরা, প্রচুর গাইড বই আছে এখানে, মেন্টরস এর কোচিং টোচিং অনেক কিছু আছে, সেখান থেকে কোচিং করবা, পড়বা, বাংলাদেশ ব্যাংকের জন্য ট্রাই করতে পারো। বাংলাদেশ ব্যাংকে AD পরীক্ষা নেয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিরেক্টলি, তবে সুদের ব্যাংক তো আমার খুব ভয় লাগে। আমি ইসলামিক ব্যাংকে যখন পড়াই, সুদের আয়াতগুলো যখন পড়াই, আমার নিজের কাছে খুবই মানে ভয় লাগে যায় যে সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন তার থেকে বেঁচে আসার দরকার। আমি ইসলামিক ব্যাংকিং ছাড়ার পিছনে অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে যে আমি ব্যাংকিং সুদ টুদ এগুলো থেকে একটু দূরে থাকি, টাকা পয়সা কম হোক বাট আল্লাহ হচ্ছে বরকত দিবে, তো এখান থেকে বেঁচে থাকা আর কি। সুদের সাথে রিলেটেড 70 জনকে আল্লাহ মানে আল্লাহ রসুল অভিসম্পাত করেছেন, 70 জন। এখন সুদের সাথে রিলেটেড 70 জনকে যদি আমি ট্যাগ করতে চাই, তাহলে একদম সরাসরি প্রাইম মিনিস্টার হতে শুরু করে এই সুদী ব্যাংকে যারা পিয়ন টিয়ন আছে তারা, এবং সুদী ব্যাংকে যারা খাবার টাবার সাপ্লাই করে, কাগজপত্র সাপ্লাই করে, এই 70 জন কিন্তু চলে আসে, বুঝছো তো। এই সুদ যে কিভাবে কি করে, এটা খুব ভেরি ডিফিকাল্ট। তো চেষ্টা করবে যাতে সুদী ব্যাংকে চাকরি করা না লাগে, চাকরি করলে ইসলামিক ব্যাংকিং এ, ইসলামিক ব্যাংকিং সবগুলো ইসলামিক ব্যাংকিং যে আবার একদম প্রপারলি ইসলামিক ব্যাংকিং করে তাও না, কিন্তু তোমার রিজিকটা হালাল হওয়া চাই যদি তোমার এবাদত কবুল হতে হয়। এইগুলো বিষয় চিন্তা ভাবনা করেই তোমরা ক্যারিয়ার প্ল্যানিংটা করবে আর কি। আর আমি যেহেতু টিচার, সেই জন্য বলতেছি না, টিচিং প্রফেশনটা হচ্ছে বেটার না শুধু বেস্ট, কেন এর মাধ্যমে তুমি তোমার স্টুডেন্টদেরকে ভালো জায়গায় মোটিভেট করতে পারবে, হ্যাঁ শেখাতে পারবে, মোটিভেট করতে পারবে। এবং এটা কিন্তু একটা বিশাল কাজ, তোমার একটা স্টুডেন্ট, 100টা স্টুডেন্টের মধ্যে যদি 5টা স্টুডেন্ট ভালো করে, তারা যদি লাইফের দিশা খুঁজে পায়, তারা যদি ভালো করে, দেখবে এটা সবটা তোমার কাছে আসবে। কিন্তু তোমাকে আল্লাহর জন্য করতে হবে এই বিষয়গুলো, ভালোর জন্য না, যে আমি ভালো কিছু করব, স্টুডেন্টরা ভালো করবে, স্টুডেন্টের মাধ্যমে পপুলারিটি পাবো, নট নেসেসারি, এটা না। শুধুমাত্র যা কিছু করছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে সেই রিওয়ার্ডটা পাবে। আচ্ছা, ফুল ক্লাসে আমরা ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ। এছাড়া আমি যতদিন ভার্সিটিতে আছি, ভার্সিটিতে না থাকলেও আমি চায়নাতে গিয়েও অনেকে তোমাদের সাথে কমিউনিকেশন ছিল, আমার আমার সবচেয়ে একটা পছন্দের ব্যাচ ছিল 41 ব্যাচ, ওরা অনেক কমিউনিকেশন আমার সাথে করতো। তোমাদের একটা হয়েছিল, একটা কম্পিটিশন হয়েছিল, স্মার্ট প্রেজেন্টার না কিরকম জানি একটা কম্পিটিশন হয়েছিল। তো যাই হোক, আমি যেখানে থাকি না কেন, আই উইল বি অলওয়েজ ফর ইউ।
আচ্ছা, তো আমি তোমাদেরকে ইনভাইট করছি কবির মুসা আসাদ। তুমি শুরু করো, তোমার নাম, দেশের বাড়ি, ঢাকায় কোথায় থাকো, আর হচ্ছে প্রেজেন্ট সিজিপিএ কিরকম অবস্থা, অবসর সময় কি করো, ফিউচারে কি করতে চাও, এই কয়েকটা সাইট খুব সংক্ষেপে দ্রুত। আমার নাম কবির মুসা আসাদ। আমি 2014-তে বাইতুল মামুন দাখিল মাদ্রাসা থেকে মানে দাখিল পাস করি। এরপর 2016 সালে ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করি। তারপর আমি মানে জার্মানিতে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, দেখা মানে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যেগুলো শিখে শিখছে আবেদন করছি, পরে আমার হয় নাই। পরে 2020-এর শুরুতে আমি মানারাতে এখানে শুরু করছি বিবিএ, এখানে 1 বছর কমপ্লিট হয়েছে। আমার দেশের বাড়ি পাবনা, ঢাকাতে আমি আমার ফ্যামিলির সাথে এখানে পল্টনে থাকি। আর ফিউচারে কি করার ইচ্ছা? ফিউচারে আমার ইচ্ছা স্যার, আমি মানে বাইরে একটা এমবিএ করে ওখানে একটা মাল্টি ন্যাশনাল জব করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ওকে। অবসর সময় কি করো? অবসর সময় স্যার আমি গেম খেলতে পছন্দ করি একটু বেশি, মোবাইল মোবাইল বা কম্পিউটার দুইটাই, মানে গেম খেলতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। অবসর সময় আমি প্রচুর খেলা দেখতাম, বিশেষ করে ক্রিকেট খেলা। বাংলাদেশের খেলা হলে তো কোনো কথাই নেই, বাংলাদেশের ব্যাটিং আমার মিস করা যাবে না। কিন্তু সুরা কি জানে বলা হয় মুমিনুনের প্রথম 10টা আয়াত পড়ছিলা? হ্যাঁ, দাখিল যেহেতু পাশ করছো, কদ আফলাহাল মুমিনুন অর্থটা কি? কদ আফলাহাল মুমিনুন কদ কি মাজি করিব? আমি পড়ছি কবে, আমি মানে মাদ্রাসা থেকে বের হয়েছি 2001-এর জুনে, আমাদের পরীক্ষা হয়েছে জুন জুলাইতে, তারপর আর অ্যারাবিকের সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। এরপর থেকে ইউনিভার্সিটিতে ভর্তি সব ইংলিশ, ম্যাথমেটিক্স, হাফিজাবি, ইকোনমিক্স এগুলো। ওকে, আচ্ছা, এখন বলো কাদ আফলাহা, ফালাহুন মানে কি? সফলতা, ঠিক না? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনুন মানে কি? মুমিন মানে সমস্ত মুমিনগণ। হ্যাঁ, মুমিনগণ, বিশ্বাসীগণ। তাহলে বিশ্বাসীগণ সফল হবে, এটা কাদ মাজি করিব বলছে যে কাদ আফলাহাল মুমিনুন, ও বিশ্বাসী মুমিনগণ সফল হয়েছে। আল্লাযিনাহুম আলা সলাতিহিম খাশিয়ুন। হ্যাঁ, তারপর ওয়াল্লাযিনাহুম আনিল লাগভি মুরিদুন, সেকেন্ড পয়েন্টটা, যারা নামাজ পড়বে যে আল্লাহর সামনে, ধরো প্রাইম মিনিস্টার তোমার সামনে, তুমি কি একদম নড়াচড়া করবা, একদম ভীত সন্ত্রস্ত? ভিজিসার তোমার সামনে, আমরা কিভাবে করি, স্ট্যান্ড হয়ে দাঁড়া যায় না, আমরা আল্লাহর সামনে 5 বার দাঁড়াই, খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যারা দাঁড়াবে তারাই সফল হবে। সেকেন্ড কারা? ওয়াল্লাযিনাহুম আনিল লাগভি মুরিদুন, যারা এই যে অহেতুক কাজ থেকে বিরত থাকে। এখন তুমি অহেতুক কাজটা তুমি ডিফাইন করো। এই সাপোজ ধরো যদি আমি ফেসবুকিং করি, এটা যদি কোনো উদ্দেশ্য না থাকে, যদি উদ্দেশ্য থাকে সময় কাটানো, আমি ক্রিকেট খেলা যদি দেখি এবং সেটারও উদ্দেশ্য যদি থাকে সময় কাটানো, ফুটবল খেলি যদি এটারও নিয়ত থাকে ইন্নামাল আমাল বিন্নিয়ত, সময় কাটানো, হ্যাঁ, তাহলে কিন্তু এগুলো লাঘবন হয়ে যাবে। এই যে আড্ডা দেওয়া, আউটিং করা, তারপর হচ্ছে যে শুধু শুধু ওই যে ফেসবুক ইউটিউব করা, মানে কোনো উদ্দেশ্য ছাড়া যদি আমরা যারা কাজ করি, তাহলে কি হয়, আমার জন্য তো খুবই লিমিটেড টাইম দিয়ে, খুবই লিমিটেড টাইম, মরে যাওয়ার পরে কালকে আমাদের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে কয় মিনিট তোমরা ছিলা, কতক্ষণ ছিলা দুনিয়ার জগতে। ওরা বলে আল্লাহ সর্বোচ্চ হলে 1 বেলা, হ্যাঁ, 1 বেলার বেশি ছিলাম না, হয়তো জোহর থেকে আসরের সময় অথবা আসর থেকে মাগরিব সময়, এই সময়টা মনে হয় আমরা ছিলাম, এর বেশি আমরা ছিলাম না। তাহলে এই সময়টার জন্য আমরা আসলে কিন্তু সময় নাই, গেম খেলার কোনো সময় নাই, খেলা দেখে 5 দিনের টেস্ট খেলা, 50 ওভারের খেলা একদিন দেখার কোনো সময় নেই। অনেক কাজ, কাজ কি, নিজেকে জানা, নো দাইসেল, আমি মানুষ কেন, আমি মানুষ কেন, আমাকে কেন পাঠানো হয়েছে, আমি কোথায় যাব, এই বিষয়গুলো জানা, অ্যান্সার খোঁজা, তারপরে কি এটার জন্য কাজগুলো করা, সোসাইটির জন্য কাজ করা। কি কাজ করব, পুরো আমাদের সামনে আইডিয়াল আছে, আল্লাহ রসুলের জীবন, সাহাবিদের জীবনী, সাহাবি তাবি তাবিদের জীবনী, সফল মানুষের জীবনীগুলো আছে, অতএব সময় নেই। ওকে, আচ্ছা, এগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে, অনেক কথা হবে ইনশাআল্লাহ সামনে। ওকে, দেন ইভান শেখ একদম শুরুতে জয়েন করেছে। গুড, হ্যাঁ, রাজবাড়ি, আচ্ছা, গুড,
আচ্ছা আচ্ছা তোমার এই যে কম্পিউটার সম্পর্কে জানার আগ্রহ এবং ভালো কিছু জানো, এটা তোমার ক্যারিয়ারকে আরো শাইন করবে, কারণ এটা হচ্ছে একটা বেসিক নলেজ বর্তমান যুগে। তুমি যদি, তবে বেটার হতো তুমি যদি প্রফেশনটা এই মানে তোমার পছন্দ এবং প্রফেশন দুইটাকে যদি একসাথে করতে পারতা। আচ্ছা, তবে এখনো সুযোগ আছে, ধরো তুমি যে ফ্রিল্যান্সার বা অনেকেই কিন্তু ওইগুলো দেখে দেখে কোর্স করতে পারে, আচ্ছা ভালো ইয়ে আছে। আচ্ছা, তা তো সবই বললাম, আর ভালো কিছু করার ইচ্ছা আছে কিনা বা কি করার ইচ্ছা আছে হিউম্যানিটির জন্য? পজিটিভ দিকে, ভালো দিকে অনেক কাজ কিন্তু করা আছে বাংলাদেশে। দেখো এই সবাই কি করে, মানে আমি ধরো আমাদের বিল্ডিংটা 14 তলার বিল্ডিং, আমি প্রায় সময় দেখি কি এই মানুষ উপর থেকে নিচে ময়লা ফালায়, ময়লা কিন্তু বাসা থেকে নিয়ে যায় এসে তারপর ময়লাগুলো ফালায়। আচ্ছা, নিচে প্রচুর ময়লা জমে থাকে, তারপরে উপর তলারা কি করে ঝাড়ু দিয়ে এই তাদের বারান্দা থেকে নিচে ফেলে, তো কাপড় চোপড় জিনিস যেগুলো থাকে ধুয়ে দেওয়া হলো এগুলো এসে জমে। এই যে বাংলাদেশের মানুষের অ্যাওয়ারনেসটা খুবই খারাপ, আচ্ছা খুবই খারাপ, যত্র তত্র মানুষ এখানে মানে থুতু টুতু এটা সেটা ফেলে রাস্তাঘাট ময়লা আবর্জনা। এই মানুষের বাঙালি মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ তুমি কাজ করতে পারো। হ্যাঁ, একদম টোটালটি যে আমরা এইভাবে এই করতে পারি সেই করতে পারি, হ্যাঁ রাস্তাঘাটে আমরা মানে আমরা এক কথা বাঙালি কিন্তু ডিসিপ্লিন মানে না, তো অনেক কাজ কিন্তু করার আছে। এবং এতে তোমার যদি নিয়তটা সহি থাকে, মানে ইমানের 70টা স্তর এবং সর্বনিম্ন স্তরটা হচ্ছে কি যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরানো, রাস্তায় একটা কাটা পড়ে আছে, একটা ইট পড়ে আছে, কেউ ব্যথা পেতে পারে, তুমি এটা সরাই দিবা। তুমি যদি নিয়ত করো যে আল্লাহর কাছ থেকে আমি এটা রিওয়ার্ড নিবো, কোনো মানুষের কাছ থেকে না, কোনো মানুষকে দেখানোর জন্য না, দেখবা যে তুমি এর জন্য তুমি মানে আল্লাহ কিন্তু ওসিলা খুঁজবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ কাউরেই চাইবে না যে জাহান্নামে ফালাইতে, খালি দেখবে যে তার একটা ভালো কাজ আছে কিনা, তাকে আমি কোন, ধরো এই যে আমরা যখন রেজাল্ট করতে চাই, রেজাল্ট করতে গেলে আমরা দেখি যে এই ছেলেটার মানে এই অবস্থা হয়ে গেছে, তার একটা কিছু আছে কিনা, সিরিয়াসনেস অথবা তার আগ্রহ অথবা তার মোটিভেশন কোনো কিছু আছে কিনা, হলে তো আমরা তাকে গ্রেড বাড়ায় দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা চেষ্টা করবেন কালকে আমাদের মাধ্যমে, তার কোনো একটা ভালো কাজ, কোনো একটা ইচ্ছা, কোনো একটা নিয়াত, কোনো কিছু আছে কিনা। তো যে কোনো কিছু করো না কেন, পজিটিভিটির দিকে চিন্তা করো। এই যে আমি যদি একটু হাদিসের ব্যাকগ্রাউন্ডটা বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই একজন সাহাবি বলবো মা সোনিকি সাহাবি না কি জানো, যাই হোক হোয়াটএভার, উনি হচ্ছে মদিনাতে হিজরত করে আসছেন, বাট উনি মদিনাতে হিজরত করছেন একজন মহিলা সাহাবিকে বিয়ে করার জন্য। আর যদি বলি ধরুন মক্কাতে উনি ওই মেয়েটাকে ভালোবাসত, কিন্তু উনি কি করছেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। ওই বেচারাও কি করছে, ওনাকে বিয়ে করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। তাহলে রসুল হচ্ছে যে ওহির মাধ্যমে আল্লাহ রসুল ইসলাম এই খবরটা জানছেন, জানার পর আল্লাহ রসুল ইসলাম বলছেন যে সমস্ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু হচ্ছে তার নিয়তের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি যদি ফামান হাজারা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হ্যাঁ ফাহিজরাতুহু ইলাইহি, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লামের দিকে হিজরত করে তার হিজরতটা ওদিকেই হবে। আর ওয়ামান হাজারা ইমরাতা, মানে কি হাদিসের ইয়াটা আমি ভুলে গেছি, যে কোনো মহিলাকে বিয়ে করার জন্য যদি সে হিজরত করে অথবা অন্য কোনো নিয়তে যদি হিজরত করে, টাকা পয়সা উপার্জন করা অথবা ভালো একটা জায়গায় থাকা, তাহলে তার হিজরতটা ওদিকে যাবে। তাহলে দেখো আমরা যদি যত একটা ভালো কাজই করি না কেন, সেটা নিয়তটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, ডেফিনেটলি সেখান থেকে ইনশাআল্লাহ আমরা রিওয়ার্ড পাবো। তো দ্যাটস ওয়াই তোমাকে এই নিয়তটা কনভার্ট করতে হবে। তুমি বিবিএতে পড়তেছো কি জন্য, এখান থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, তোমার নিয়তটাকে এটার সাথে রিলেট করতে হবে। তুমি সাপোজ আমেরিকাতে যাচ্ছ অথবা কানাডাতে সেটেল হতে যাচ্ছ, সেটার নিয়তটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামের দিকে কোনো না কোনোভাবে কনভার্ট করতে হবে, যে ওখানে গিয়ে আমি এই কাজগুলো করবো যার মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো, আদারওয়াইজ আমাদের জীবনটা কিন্তু সফল হবে না। ওকে, সো ধন্যবাদ ইফান শেখকে। 3 নম্বর আফরিন ইসলাম আফ্রিদি, আরিফিন, সরি আরিফিন ইসলাম স্যার, আরিফিন ইসলাম আফ্রিদি, হ্যাঁ 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 আরিফিন ইসলাম আফ্রিদি, জি স্যার বলো, নাম তো জানলেনি। আর স্যার আমি হচ্ছে বাড্ডাতে থাকি, আমার হোম টাউন হচ্ছে খুলনা,
আর আমি বাড্ডা আলোক থেকে এসএসসি পাস করি, অ্যান্ড এইচএসসি পাস করি হচ্ছে আপনার বিএ সায়েন্স কলেজ ঢাকা থেকে। হ্যাঁ তারপরে মালালাতে ভর্তি। তো মালালাতে ভর্তি হওয়ার পাশাপাশি আমি এই লকডাউনের পরেই রিসেন্টলি নিজের একটা ছোট বিজনেস দিয়েছি, এখন বিজনেস তো কন্টিনিউ হচ্ছে, সাথে সাথে পড়ালেখাটাও কি আমার বিজনেস ভিউ দিয়েছ? বিজনেস, ছোট একটা বিজনেস স্যার, ছোটখাটো একটা কিরকম বিজনেস কিরকম জানতে পারি আমরা? স্যার। আমার ইচ্ছা আছে স্যার, প্রথমত ইচ্ছা ছিল আমার ডিফেন্সে যাওয়া। আমি 82 বাফা লং কোর্স অফিসার জন্য গ্রিন কার্ড পাই আইসিএসবি থেকে, রেজাল্টের জন্য আমি আসলে ট্রেনিং এ যাইতে পারি না, যার কারণে এখন ইউনিভার্সিটিতে, নালে এখন আমি 1.5 বছর আমার ট্রেনিং শেষ হয়ে যেত, 3 বছরের লং কোর্স। আচ্ছা এখন বসে থাকলে তো চলবে না, সেই জন্য আমার এখন টার্গেট করার ইচ্ছা যে একটা রেস্টুরেন্ট বিজনেস দেওয়া, কারণ আচ্ছা ছোটবেলা থেকে রান্না বাড়া প্লাস মানে কুকিং এর সম্পর্কে আমার আইডিয়া আছে, গুড। অ্যান্ড আমি নিজে পারি, এটা দিয়ে যদি আমি কোনো নিজের প্রফেশন বা নিজে কিছু করতে যাই পারবো। সেই জন্য আমার রেস্টুরেন্ট বিজনেস দেওয়ার ইচ্ছা থেকে ছোট একটা ফুড কার্টের বিজনেস শুরু করি, সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে ট্রেন্ডি বাংলাদেশে, এখন এটা তন্দুরি চা, যেটা তন্দুরি চা বলে, যেটাকে ইন্ডিয়া চাটা, ওই চায়ের একটা হাতির ঝিল ফুড কার্ট যেগুলো আছে আপনার পুলিশ প্লাজার পিছনে, তার গুলশান গুদারাঘাট লিংক রোড, মানে গুলশান গুদারাঘাট দিয়ে গেলে সোজা ভিতরে হাতির ঝিল যাইতে আপনার পুলিশ প্লাজার পিছনে একদম, ওইখানে অনেকগুলো খাবার ফুড কার্ট দোকান ওইখানে আছে, ওইখানে মানুষ ঘুরতে আসে, বেড়াইতে আসে বিকালের বেলা। তো বিকাল থেকে আমার এটা শুরু হয়, বিকাল থেকে রাত পর্যন্ত, তো ওইখানে আমি এটা দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ সামনে ফিউচারে আমার বড় রেস্টুরেন্ট বিজনেস যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড ফিউচার প্ল্যান বলতে এখন থেকে না, অনেক আগে থেকেই রাস্তায় দুস্থ অসহায় কারো দেখলে আমার আমার নিজের যতটুকু সামর্থ্য আছে আমি হেল্প করার চেষ্টা করি। আর তাছাড়াও আমি আশেপাশে মাদ্রাসার দু এক জায়গায় নিজের টাকা থেকে কোরআন শরীফ দিয়েছি। নেক্সট ফিউচার প্ল্যান হচ্ছে মানে আপনার বিজনেসটা যদি বড় করতে পারি ইনশাল্লাহ, কোন মাদ্রাসার বাচ্চাদের খাবার দাবার ব্যবস্থা আমি নিজে করে দিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মসজিদে উন্নয়নে যেরকম টাইলস বলতে পারেন যেটা প্রয়োজন হয়, আমার আমার সামর্থ্য থেকে আমি ওই রকম একটা পর্যায়ে গেলে আমি দিব ইনশাল্লাহ। আমার আচ্ছা, তোমার যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে প্ল্যান আছে, আমাদের কিছু আইডিয়া আছে, তোমার সাথে শেয়ার করবো না? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ ইনক্রিমেন্ট করতে পারো। হ্যাঁ জি স্যার, জি স্যার, তাহলে তো আরো ভালো হয় স্যার। এই আর কি, আব্বু আমার আব্বু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে সিঙ্গারে, গুলশান এক হেড অফিস, আচ্ছা হেড অফিসে আছে। আমি তো গৃহিণী, আর আমার ছোট ভাই একটা আছে, ও এবার ক্লাস 10-এ উঠছে, আর ছোট বোন ওর 5 বছর রানিং, ওর এবার স্কুলে দিবে, এর আগে একটা মাদ্রাসায় মানে স্কুল মাদ্রাসার মতো ভর্তি করাইছিল, বাট লকডাউনের জন্য বন্ধ, এখন আবার স্কুলে ভর্তি করাবে। ভাই বোনদের সামনে কিন্তু তোমাকে আইডল হতে হবে, তুমি যদি ভালো হও, ভালো সবকিছু করো, দেখবে ভাই বোনগুলো অটোমেটিকলি তোমার পিছনে পিছনে আসবে। জি স্যার, ওদেরকে বলতে হবে না যে এটা করো সেটা করো, ওরাই অটোমেটিকলি চলে আসবে দেখবে। আচ্ছা, তো থ্যাংক ইউ আরিফিন ইসলাম, আল্লাহ তোমার নিয়তগুলো কবুল করুক, আর সামনে কথা হবে ইনশাল্লাহ সবার ইয়ে নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে কবির মুস না কবির মুস্তা বলেছে, ইভান বলেছে, মৃদুল সরকার, আসসালামু আলাইকুম স্যার। সালাম। অ্যান্ড থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য ফ্লোর টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দাউদকান্দি কুমিল্লাতে, ঢাকাতে আছি প্রায় অনেকদিন ধরে, 20-22 বছর ধরে। আমার এসএসসি হচ্ছে 2014-তে, আর এসএসসি করেছিলাম 2016-তে। তো আই হ্যাড 3 ইয়ার্স অফ সেশন গ্যাপ বিফোর দ্য বিবিএ, আই মিন বিফোর স্টার্টিং দ্য বিবিএ। আমি আসলে ট্রাই করেছিলাম সুইডেনে পড়াশোনা করার জন্য বিবিএ তে, দেন আই গট রিফিউজ ফ্রম দ্যাম। তারপর হচ্ছে আবার বিবিএ টা শুরু করি 2020-এর শুরু থেকে। তো মোটামুটি 1 বছর হচ্ছে আমি পড়াশোনা করতেছি, আর কিছু প্রফেশনাল কাজ করছি অনেকদিন ধরে, লাইক লাস্ট 2 ইয়ার্স ধরে হচ্ছে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। বর্তমান হচ্ছে এমপ্লয়েড আছি 2টা কোম্পানিতে, একটা হচ্ছে আপনার ই কমার্স কোম্পানি, আর একটা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে ওরা, আর নিজের একটা বিজনেস আছে। তো সবকিছুই আসলে হচ্ছে আমার আইটি রিলেটেড, যে কোম্পানিগুলোতে কাজ করছি ওইখানে হচ্ছে আইটি হিসাবেই আছি। তো ক্যারিয়ারের ইচ্ছা হচ্ছে আইটি রিলেটেড করা, যেহেতু সফটওয়্যার ডেভেলপিং এ আছি তো এই রিলেটেডই। আর বিবিএ করছি কারণ হচ্ছে যেহেতু আগে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম, তো আমার কিছুটা ইচ্ছে আছে হচ্ছে বিদেশে ক্যারিয়ার করা। তো যদি বিদেশে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এমবিএ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো বিবিএ টা এখান থেকে শেষ করলে হয়তো এমবিএ তে যাওয়া ইজি হবে, তো এই জন্য আসলে বিবিএ টাই করছি, আর কিছুটা জানার ইচ্ছাও আছে বিবিএ তে। দাউদকান্দির কোথায় বাড়ি? দাউদকান্দির হচ্ছে জোরনপুরের ওদিকে।
চুরানপুর না হাসানপুরে আমার ফুফুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, দাঁতকান্দিতে আমার অনেক রিলেটিভ আছে, গৌরীপুরে আছে অনেক রিলেটিভ। আচ্ছা আচ্ছা স্যার, আমার নানার বাড়ি হচ্ছে সাচারের একটু আগে, হ্যাঁ গৌরীপুরের দিকে সাচার। আচ্ছা, তো ধন্যবাদ। আর কিছু বলার আছে তোমার? এই তো আর হবি হচ্ছে স্যার, আমি ড্রোন নিয়ে কাজ করি অনেকদিন ধরে, রোবোটিক্স নিয়ে কাজ করতাম, ড্রোন বানাই, রেসিং করি ড্রোন নিয়ে, আমাদের একটা কমিউনিটি আছে বড় অনেক। আসলে ভার্সিটিটা ওপেন হলে কিন্তু অনেক কিছু আমরা শেয়ার করা যেত, দেখা যেত। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ভার্সিটিতে আসার পর আমার ওই মানবতা কমিউনিটি পাচ্ছি না সিএসসি, বিকজ আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি অনেকের সাথে কাজ করছি এই কাজগুলো এগুলো নিয়ে। মারাতে সিএসসি কমিটি অনেক রিচ, অনেক স্টুডেন্ট আমাদের, আচ্ছা বিশেষ করে হচ্ছে ইভেনিং সিএসসি আর কি। 2015 থেকে রোবোটিক্স নিয়ে কাজ করি, তো দেখা যাচ্ছে অনেক সিনিয়রদের সাথে কাজ করা। হ্যাঁ, এখন আসলে নতুন যারা আছে তারা, তাদের আমি পাচ্ছি না, ভাবে দেখতে পাচ্ছি না বা কাজ করা হচ্ছে না, হয়তো বা ভার্সিটি কাজ কি হতো। আচ্ছা ধন্যবাদ। আমরা 10:04 বাজে, তো 10:05 বাজে, 10:15 আগে ক্লাস শেষ করার চেষ্টা করবো, এই সেন্সে যে নামাজের আজান দিয়ে দিছে, তো মসজিদে জামাটা মিস করতে চাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, শোয়াইব মাহমুদ, মানে আমি শোয়াইব মাহমুদ, আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ, আর এখানে বর্তমানে আছি গুলশান দুই নটাতে, আর আমার স্কুল ছিল গ্রামের মধ্যে হাজীগঞ্জে, আর কলেজ লাইফ ছিল মাইলস্টোন কলেজ উত্তরা, তারপর এখান থেকে আসলাম মানারাতে। আমি স্যার এইচএসসির পরে ভার্সিটির কোনো কোচিং করি নাই, ডাইরেক্ট আইএলটিএস করছি বাহিরে যাওয়ার জন্য, অবশ্যই একটা প্রবলেমের কারণে আর যাইতে পারিনি। আর আমার আম্মু হচ্ছে স্কুল টিচার আর বাবা হচ্ছে বিজনেসম্যান, আর আমার ভবিষ্যতে স্যার প্ল্যান হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডের মালিক হওয়া বা যে কোনো একটা বিজনেস, বাট অন্যের অধীনে থাকতে আমি আমার ইচ্ছে নেই। আর এখন বর্তমানে করোনার পরে স্যার অনেক যাবৎ তো অনলাইনের মধ্যে সবকিছু, তো তো স্যার এই চান্সের মধ্যে আমি স্যার অনলাইনে কিছু বিজনেস করি, আল্লাহর রহমতে ওখান থেকে ভালোই আর্ন করতেছি মাস শেষে। অবশ্যই তারপর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ইচ্ছা আছে যে ভার্সিটি স্কুল কলেজ খুললে একটা রেস্টুরেন্ট দেওয়ার, রেস্টুরেন্ট দেওয়ার জন্য স্যার এর মধ্যে আছে। আর অবসর টাইমটার মধ্যে স্যার আমি অনেক কিছু করি, হয় বাবার সাথে বিজনেসে টাইম দিই ফার্মেসিতে, বা গেমস খেলা হয়, বা ইস্তিগফারের সাথে লেগে থাকি সবসময়, বা একটু সুযোগ পাইলে বা নিজে নিজে জিকির করে মনে মনে, যেগুলো করলে আমল বেশি থাকে, যে মানে কোনো কিছু করা ছাড়াই যে আমল গুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে কতগুলো চেষ্টা করে করতে। এটা অনেক ভালো কাজ, কারণ এটা তো জান্নাতের হিডেন ট্রেজার একটা হচ্ছে ইস্তিগফার, এবং বাসে দিয়ে যাচ্ছি কোনো কাজ নাই, আমি ইস্তিগফার পড়তে থাকলাম, আমার অ্যাকাউন্টে জমা হতে থাকলো। দীর্ঘদিন প্রায় 10 বছর মানুষের লাইনে পড়াশোনা করছি, মানুষের লাইন থেকে স্কুলে স্কুলে পড়াশোনা, তারপর 19 ছিল আমার স্কুলে 2 বছর। আচ্ছা আমিও কিন্তু নিজের ঠিক হয়ে যাব, আবার তুমি যদি আমাকে করো দেখা যাচ্ছে তুমিও চিন্তা করবে, এটাই একজন আরেকজনকে অথবা সবই থাকি অথবা সবই সব, এইভাবে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে হাজীগঞ্জের অবস্থা তো মেবি জানেন, যেহেতু মতলব আমাদের হাজীগঞ্জের পরিবেশ কিন্তু এখন আগের মতো নাই, পলিটিক্যাল কি আওয়াজ আছে বেশি পলিটিক্যাল, আর আমরা পলিটিক্যাল ভাবে ভিন্ন, তো স্যার আমাদের বাড়ি তো সত্তর বাড়ি, আমি হাজীগঞ্জের স্থানীয়। আচ্ছা আচ্ছা, তো স্যার অনেক কিছুই হ্যান্ডেল করতে থাকবে, আর আম্মু চাচ্ছে না যে এগুলোর মধ্যে থাকি, এই জন্য হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আবার মেন্টরসে ভর্তি হবো। আমাদের এই কোর্সটা কাজে লাগবে আশা করি, এই কোর্সটা আমরা হচ্ছে স্পোকেনে সবচেয়ে বেশি জোর দিব, তারপরে হচ্ছে কম্পোজিশনে জোর দিব, কাজে লাগবে একদম, শেয়ারিং করে আমরা আইএলটিএস এর পড়াগুলো প্রয়োজনে আমরা মানে ভাগ করে, যে ভাই মানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে আশা করি না সামনেগুলোতে, তোমরাও সবাই পার্টিসিপেট করবা, শেয়ার করবা। আমি আমার
আচ্ছা, আমি আমরা বার্থডেতে উইশ করি, উইশ বলতে এরকম যে তার জন্য দোয়া করি। আর বার্থডে পালন করার কোনো দরকার নাই, বার্থডেতে হচ্ছে যে কেক খাওয়া মানে বিজাতীয় কালচার হয়ে যায় কোনো দরকার নাই, বরং আমরা তার জন্য দোয়া করি। আর তোমার হচ্ছে যে আমরা যারা খাই সবসময় আমাদের খাওয়ানো দরকার নাই, তুমি পারলে কিছু সাদকা করে দিও দরিদ্রদেরকে গরিবদেরকে। আর সাদকা তো তারাতুল বালা, অনেক গল্প আছে প্রত্যেকে তোমাদের লাইফের, অনেক গল্প আছে দেখবে, আমার লাইফের কিছু গল্প বলবো আমি কিভাবে দিন মানে সাদকা গুলা বালা মুসিবত দূর করে। আচ্ছা হ্যাঁ, গুগল ক্লাসরুমটা ক্রিয়েট করবো, তোমরা একটু গ্রুপে আমাকে ইয়াগুলো দিয়ে দিও, যেন বলে ওই যে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিও। হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিও। আচ্ছা আর হ্যাঁ, ভার্সিটির ইমেল অ্যাড্রেসটা আমি খুব দ্রুত করে ফেলবো। আমার বাকি আছে কে, নাইম খান পাঠান বাকি আছে, আর কি আছে? আচ্ছা সাজ্জাদ, না সাজ্জাদ তো সাজ্জাদ বলে নাই না, হ্যাঁ সাজ্জাদ। আচ্ছা যেহেতু মাইক ওপেন করছো, হ্যাঁ বলো খুব দ্রুত, তোমরা একটু এক মিনিট এক মিনিট করে বলো, নেক্সটে তোমাদের কাছ থেকে শুনবো। না আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজিদ হোসেন রায়হান স্যার, আমি 2017 সালে স্যার এসএসসি পাস করি, 2019 সালে ঢাকা কমার্স কলেজ থেকে এসএসসি পাস করি স্যার, এইচএসসি পাস করি। তো আমার হোম টাউন হচ্ছে স্যার খুলনা স্যার, যে কাজী আরিফিন হোসেন আফ্রিদি স্যার বাসার পাশেই স্যার। আচ্ছা খুলনার তোমরা একই সাথে? আর আমি স্যার ফ্রি টাইমে স্যার এখন স্যার বর্তমানে আমি স্যার এখন কোরআনটা শিখতেছি স্যার ফ্রি টাইমে, বাট অন্য স্যার আমি মানে আমার ফিটনেস নিয়ে কাজ করি, না হলে স্যার গেমিং করি এভাবেই স্যার। আর ক্যারিয়ার প্ল্যান, ফিউচার প্ল্যান হচ্ছে স্যার কোনো ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে স্যার এমডি পর্যায়ে ওতে চাকরি করা, আর সাথে ছোটখাটো একটা বিজনেস করা। আর এমনি স্যার আরেকটা সাথে মানে আরেকটা জিনিসের সাথে জড়িত আছে স্যার, মানে আমি স্যার গত 2 বছর ধরে স্যার বাংলাদেশে বক্সিং করতেছি স্যার, ন্যাশনাল গেমস খেললাম স্যার 2 বছর ধরে, এবছরও ইনশাল্লাহ খেলবো স্যার। আর আর যতটুকু পারি ট্রাই করার ইচ্ছা আছে স্যার, যে মানে আমাদের আমার আইডলের মতো হওয়ার ইচ্ছা, যেমন অনেক মুসলিম ফাইটার আছে স্যার, খাবিব, মাইক টাইসন, মোহাম্মদ আলী, যারা ফাইটারের সাথে সাথে ইসলামের কাজ করছে, তো ওইরকম ভাবে নিজেকে তৈরি করা স্যার আমার। এবং স্যার ইচ্ছা আছে স্যার যদি স্যার প্রো বক্সিং এ স্যার সবগুলা বেল্ট জিততে পারি স্যার, তো আমার ইনকামের 50% স্যার আমি মানুষকে দিয়ে দেবো স্যার। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই রিওয়ার্ড গুলো কবুল করুক। বুঝছো এই ভালো নিয়ত করলে কি হয় জানো, করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা দিয়ে দেয়, আবার করলে তো আছে, হ্যাঁ 10 থেকে 100 গুণ বৃদ্ধি করে দেয়, অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেয়। আচ্ছা নাইম খানকে দেখছিলাম, আবার এখন তো দেখলাম না, কিছুটা কম থাকে, 6-7 জনই পাবেন সর্বোচ্চ। আর কম্পানি নিলে মেয়েরা বেশি প্রেজেন্ট থাকে, এর কি কথা, ছেলেরা 4-5 জন থাকবে। আচ্ছা আমি দেখি কিভাবে কি করব, কম্বাইন নিলেও যদি হয় অথবা যদি আলাদা, কারণ আমারটা প্রচুর প্র্যাকটিক্যাল থাকবে, তো প্র্যাকটিক্যাল থাকলে দেখা যাচ্ছে যে আমার যদি 10 জন 12 জন থাকে তাতেই আমার প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে, আর যদি 20 জন 25 জন 30 জন হয়ে যায় আমার 3 ঘন্টা শেষ করা যাবে না, কারণ প্রত্যেকের প্রেজেন্টেশন থাকবে, প্রত্যেকের ইংলিশে কথা বলতে হবে, এই জন্য এটা আমি 2 ঘন্টার আগে শেষ করতে পারি না, একটু বেশি হয়ে গেলে। তো যাই হোক এটা আমি পরবর্তীতে চিন্তা করবো, একদম শুরুতেই না করে, কারণ হচ্ছে যে যেহেতু ব্যাচ পার্থক্য করে দিছে। আচ্ছা সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমাদেরকে আমি 2টা বইয়ের ছবি দিয়েছি, একটা হচ্ছে কম্পোজিশনের জন্য, একটা হচ্ছে কমিউনিকেশনের জন্য। তো কম্পোজিশনের জন্য যে একটা বইটা দিয়েছি সেটা হচ্ছে যে ইয়েতে পাবে নীলক্ষেতে, আর কমিউনিকেশনের যে জন্য যে বইটা প্রেজেন্টেশনের জন্য পাসপোর্ট টু স্মার্ট স্পোকেন অ্যান্ড প্রেজেন্টেশন, খুবই ওর্ডি একটা বই, মানে বইটার কিছু বেসিক ফিচার্স তোমাদের ওখানে দেয়া আছে অথবা লিঙ্কে ক্লিক করলে তোমরা পাবে। এই বইটা আমি হচ্ছে যে যিনি রাইটার
ওনার সাথে কথা বলে আমি সরাসরি ভার্সিটিতে নিয়ে আসবো। আমি বইটা কালকে, বইয়ের প্রায় 40টা কপি আমি অর্ডার করছি, 40টা কপি আমার এখানে আসবে। তা আমি বলেছি ওনাদেরকে যে আমি হচ্ছে যে স্টুডেন্ট আমার কাছ থেকে ভার্সিটিতে এসে নিয়ে যাবে, আমি ওরা টাকা দিলে তারপর আমি আপনাকে টাকাটা দিব। এতে সুবিধাটা হবে কি, যেমন ধরো ওরা আমাকে 360 টাকা করে বলছে, তা আমি বলছি 360 ঠিক আছে, কিন্তু আমি রাউন্ডিং 350 দিতে হবে। বইয়ের ইলাস্ট্রেটেড বই এবং বইয়ের পেজ কোয়ালিটি খুবই ভালো, 500 পৃষ্ঠার অলমোস্ট বইটা। আর যদি তোমরা কোরিয়ার করতে চাও, কোরিয়ার করতে গেলে এক্সট্রা 60 টাকা, মানে 410 টাকা খরচ পড়ে যায়। কোরিয়ার করার দরকার নাই, ওনারা নিজ খরচে ভার্সিটিতে পৌঁছায় দিবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে ধরো তোমাদের নীলক্ষেত আসা যাওয়াটাও একটু আবার কস্টলি পড়ে যায়। তোমাদের যে সিআর সাত সম্ভবত নাকি? তো যাই হোক, তোমাদের আমি দুটা বই দিয়ে দিছি বা গ্রুপে আমি ভয়েস দিয়ে দিব না, তোমরা কালকে বইগুলো আসার পর পরই আমি তোমাদেরকে আবার নক দিব। আমি নিজেও একটা লাগবে, আমার নিজের একটা লাগবে। তো ওখানে গিয়ে তোমরা একটু কথা টথা বলে মানে কতগুলো কপি নিবে আর কি অবস্থা, সবাই আমরা প্রয়োজনে অ্যাডভান্স টাকা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা গিয়ে একবার নিয়ে আসবা, বুঝছো? আমি তোমাদের ক্লাসটা আগামী সপ্তাহে নিব আর কি, মানে এই সপ্তাহে তো সময় নেই, কালকে বুধবার। এই সপ্তাহে চাচ্ছি আমি প্রত্যেকটা ব্যাচের এক একটা করে ক্লাস নিয়ে নিই আগে, কারণ ইন্টার্নশিপ টিনশিপ অনেক ঝামেলা চলে গেছে আর কি। তো আমি ক্লাসের, তোমরা সবাইকে প্রেজেন্ট থাকতে বলবা, ক্লাসের মার্কিং সিস্টেম কি অবস্থা না অবস্থা ডিটেইলস ইন্টারনাল নেক্সট ক্লাসে বলবো। এর মধ্যে হচ্ছে তোমরা বইগুলো কালেক্ট করো, কালকে বইটা চলে আসলে যদি কেউ, আমি গ্রুপে পোস্ট দিব, যদি কেউ নিতে চাও কাল মানে এই সপ্তাহের মধ্যে কালেক্ট করতে পারবা, ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমি আর আজকে একটু কথা না বলি, কারণ আমি দৌড়েলে এখন জামাতটা ধরতে পারবো। স্যার স্যার আপনি যান, স্যার আপনি জামাতে যান, আপনি যান, স্যার আপনি যান। আচ্ছা, তো দোয়া করো, কথা হবে, আর কোনো কিছু থাকলে ফোনে কথা বলো বা গ্রুপে লিখো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাফিজ।